বসে দেখি 18.3 কোশ্চেন নাম্বার 6 চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1000 এবার 1000 এর বর্গমূল করার চেষ্টা করি দুটো শূন্য 10 এ দাগ দিয়ে নিলাম 3 9 বিয়োগ করি 1 দুটো শূন্য নামিয়ে দেই এবার এখানে 3 এর দ্বিগুণ 6 নেব একবার নিলে এখানেও 1 লিখতে হবে 61 কে 1 দিয়ে গুণ করলে 61 পাবো বিয়োগ করি 9 হাতের 1 7 10 থেকে 7 বাদ দিলে 3 হাতের 1 মিলে গেল শূন্য লেখার দরকার নেই তাহলে 1000 একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে 31 এর বর্গ হবে 1000 মাইনাস 39 সমান যদি বিয়োগ করি 10 থেকে 9 1 হাতের 1 4 10 থেকে 4 6 হাতের 1 10 থেকে 1 বাদ দিলে 9 961 এই যে 961 এটি একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটা তিন অঙ্কের সংখ্যা তাহলে 31 এর পরে পাবো 32 তাহলে 32 এর বর্গ হবে 32 গুণ 32 32 কে 32 দিয়ে গুণ করলে আমরা পাবো 1024 তাহলে 1024 এটি একটি চার অঙ্কের সংখ্যা তাহলে অ্যান্সারটা হবে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি হবে 1024 সাত নম্বর চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 1 2 3 4 চারটা নয় এবার দুটো নয়ে দাগ দিয়ে রাখি তাহলে 99 পেলাম 9 নং 81 বিয়োগ করি 9 থেকে 1 8 9 থেকে 8 বাদ দেই 1 আর দুটো নয় নেমে যাবে তাহলে 9 এর দ্বিগুণ নিতে হবে 9 দ্বিগুণ 18 এবার আমরা 9 দিয়ে গুণ করব তাহলে এখানে 9 বসে এখানে 9 বসাতে হবে 189 কে 9 দ্বারা গুণ করি 189 কে 9 দিয়ে গুণ করে পেলাম 1701 তাহলে এখানে আমরা বসিয়ে দেই 1701 বিয়োগ করি 9 থেকে 1 8 9 থেকে 0 9 8 থেকে 7 1 তাহলে 9999 থেকে 198 যদি বিয়োগ করি তবে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব 99 হোল স্কয়ার সমান 9999 মাইনাস 198 তাহলে এটা বিয়োগ করি 9 থেকে 8 বাদ দেই 1 9 থেকে 9 বাদ দিলে 0 9 থেকে 1 বাদ দিলে 8 আর 9 নেমে যাবে এটি একটি চার অঙ্কের সংখ্যা এবং এটি হবে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তাহলে অ্যান্সারটা হবে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে 9801 আট নম্বর ভাগ পদ্ধতিতে সংখ্যার বর্গমূল নির্ণয় করি আটের 1 256 প্রথমে 56 মতো দাগ দিয়ে রাখি থাকলো 2 তাহলে একবার দিই এক অক্ষে 1 দুইবার দিলে 2 দোগুণ 4 তাহলে দুইবার দেওয়া যাবে না একবার দেব এক অক্ষে 1 বিয়োগ করি 1 56 নামিয়ে নেই তাহলে 1 এর দ্বিগুণ মানে 2 তাহলে 156 6 এককের সংখ্যা এই 6টাকে আমরা মিলাবো তাহলে আমরা যদি 4 নেই 4 4 16 অথবা যদি 6 নেই 6 6 36 হয় আমাদের এখানে 4 নিতে হবে অথবা 6 নিতে হবে যদি 4 নেই তাহলে 4 নিলে ছোট হয়ে যাবে তাই আমরা এখানে 6 নেব তাহলে এখানে 6 নিলে এখানেও 6 নেব এবার 26 কে 6 দিয়ে গুণ করব 6 6 36 6 দ্বিগুণ 12 আর 3 15 তাহলে নির্ণয় বর্গমূল হলো 16 29 তাহলে 29 দাগ দিয়ে রাখলাম 5 থাকলো দুইবার নেব 2 দ্বিগুণ 4 বিয়োগ করি 1 29 নামাই এবার 2 এর দ্বিগুণ নিতে হবে 4 তাহলে এখানে এককের অঙ্কের 9 রয়েছে তাহলে আমরা 3 বসাই 3 ত্রিকে 9 তাহলে এখানে 3 বসিয়ে নেই 43 কে 3 দিয়ে গুণ করি 3 ত্রিকে 9 3 4 12 তাহলে নির্ণয় বর্গমূল পেলাম 23 625 25 এ দাগ দিয়ে রাখলাম 6 থাকলো 3 বার দিলে বড় হয়ে যাবে 2 বার দেব 2 দ্বিগুণ 4 বিয়োগ করি 2 25 নামাই 2 এর দ্বিগুণ 4
এককের অঙ্কে পাঁচ রয়েছে, সুতরাং এখানে পাঁচ বসিয়ে দেব। পাঁচ বসালাম এখানে, পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করি, পাঁচ পাঁচে পঁচিশ, চার পাঁচে কুড়ি, আর দুয়ে বাইশ, তাহলে নির্ণয়ে বর্গমূল পেলাম পঁচিশ। সাতশো চুরাশি, চুরাশির মধ্যে দাগ দিয়ে রাখি, সাত থাকলো, দুইবার দেব, দুই দোকানো চার, তিনবার দিলে নয়, বড় হয়ে যাবে। তাহলে সাত থেকে চার বিয়োগ করি, তিন, চুরাশি নামাই। এবার দুইয়ের দ্বিগুণ চার নিতে হবে, এককের অঙ্কে চার রয়েছে, তাহলে আমাদের হয় দুই নিতে হবে আর না হলে আট নিতে হবে। তাহলে দুই নিলে ছোট হয়ে যাবে, তাই আমরা এখানে আট বসাবো। তাহলে এখানে আট বসাই, তাহলে আট দিয়ে আটচল্লিশকে গুণ করব, আট আটে চৌষট্টি, চারে বত্রিশ, আর ছয়ে আটত্রিশ। অতএব সাতশো চুরাশি এর বর্গমূল হবে আঠাশ, এক হাজার চব্বিশ। তাহলে চব্বিশের মাথায় দাগ দিয়ে রাখি, দশের মাথায় দাগ দিয়ে রাখি, দশ, তিনবার দেব, তিন তিরিক্ষে নয়, বিয়োগ করি এক, চব্বিশ নামাই, তিনের দ্বিগুণ ছয়, চার রয়েছে এককের অঙ্কে, তাহলে হয় আমাকে দুই নিতে হবে না হলে আট নিতে হবে। তাহলে আমরা যদি আট নেই, তাহলে আট নিলে অনেক বড় হয়ে যাবে, তাই এখানে দুই নেব। তাহলে এখানে দুই নিলাম, এবার দুই দিয়ে বাষট্টিকে গুণ করি, দুই দোগুণ চার, ছয় দোগুণ বারো, তাহলে মিলে গেল। অতএব হাজার চব্বিশের বর্গমূল হবে বত্রিশ, বারোশো পঁচিশ, পঁচিশের দাগ দিয়ে রাখি, বারোতে দাগ দিয়ে রাখি, চারবার নিলে ষোলো, বড় হবে, তিনবার নিতে হবে, তিন তিরিক্ষে নয়, বিয়োগ করি বারো থেকে নয় তিন, পঁচিশ নামিয়ে নেই, তিনের দ্বিগুণ ছয়, এককের অঙ্কে পাঁচ রয়েছে, সুতরাং আমরা এখানে পাঁচ বসিয়ে নেব, এখানেও পাঁচ বসে গেল। এবার পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে গুণ করব, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, আর দিয়ে বত্রিশ। অতএব বারোশো পঁচিশের বর্গমূল হবে পঁয়ত্রিশ, নশো একষট্টি, একষট্টি দাগ দিয়ে রাখি, নয় থাকলো, তিনবার দেব, তিন তিরিক্ষে নয়, একষট্টি নামিয়ে নেই, তিনের দ্বিগুণ ছয়, এবার এক রয়েছে, সুতরাং একবারই দেব আমরা, এক, একষট্টিকে এক দিয়ে গুণ করলে একষট্টি। অতএব নশো একষট্টি এর বর্গমূল হবে একত্রিশ, আটশো একচল্লিশ, আটশো একচল্লিশের বর্গমূল করবো, একচল্লিশের দাগ দিয়ে রাখি আট, তিনবার দেব না, কারণ বড় হয়ে যাবে, তিন তিরিক্ষে নয়, তাহলে আমরা দেব দুইবার, দুই দেব না চার, বিয়োগ করি চার, একচল্লিশ নামিয়ে নেই, দুইয়ের দ্বিগুণ নেই চার, এককের অঙ্কে রয়েছে এক, তাহলে হয় আমাকে এক দিয়ে দিতে হবে আর না হলে নয় নং একাশি, নয় দিয়ে দিতে হবে, এক দিয়ে দিলে ছোট হবে, সুতরাং আমরা দেব না, নয় দিয়ে দেব নয়, তাহলে এখানেও নয় বসাই, নয় নং একাশি, চার নং ছত্রিশ, আর আটে চুয়াল্লিশ, চারশো একচল্লিশ, মিলে গেল। অতএব আটশো একচল্লিশের বর্গমূল হবে উনত্রিশ, নশো এর বর্গমূল, তাহলে দুটো শূন্যতে দাগ দিয়ে রাখি, নয় থাকলো, তিন তিরিক্ষে নয়, মিলে গেল। তাহলে এই দুটো শূন্যর জন্য আমরা এখানে একটা শূন্য পাব, অতএব নশো এর বর্গমূল হবে তিরিশ, সতেরোশো চৌষট্টিকে বর্গমূল করব, তাহলে চৌষট্টিতে দাগ দিয়ে রাখি, সতেরোতে দাগ দিয়ে রাখি, সতেরো, চারবার দেব, চার চারে ষোলো হবে, বিয়োগ করি সতেরো থেকে ষোলো, বিয়োগ করলে এক, চৌষট্টি নামিয়ে দেই, চারের দ্বিগুণ আট, এককের ঘরে চার রয়েছে, তাহলে আমাদের হয় দুই নিতে হবে আর না হলে আট নিতে হবে। তাহলে আমরা যদি আট নেই, আট নিলে অনেক বড় হয়ে যাবে, তাহলে আমরা দুই নেব, দুই বসাই, তাহলে এখানে দুই বসিয়ে দিই, বিরাশি হলো। এবার বিরাশিকে দুই দিয়ে গুণ করি, দুই দোগুণো চার, আট দোগুণো ষোলো, মিলে গেল। অতএব সতেরোশো চৌষট্টি এর বর্গমূল হবে বিয়াল্লিশ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।